নগরীর স্টেশন রোডের পর্যটন কর্পোরেশনের মোটেল সৈকতত অভিযান চালায় পুলিশ। এই অভিযানত জামাত শিবির সন্দেহে প্রায় 250 জনের আটক করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। আজ এ শনিবার জুন 23 তারিখ সন্ধ্যা 7টার 3 ঘন্টা ব্যাপী চলা এই অভিযানত নগরের স্টেশন রোডত অবস্থিত পর্যটন কর্পোরেশনের নিয়ন্ত্রিত মোটেল সৈকতত ঈদ পুনর্মিলন শিরোনামে শিবিরের পারাবার সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর উগ্র সাংস্কৃতিক অনুষ্ঠানত্তুন তারারে আটক করা হয়। এ সময় অনুষ্ঠানের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদিও জব্দ করা হয়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শতাধিক পুলিশ মোটেল সৈকত 3 ঘন্টা ঘেরাও করে অভিযান চালায় প্রায় 250 জনের আটক করে। আটকের পর ব্যাকের কোতোয়ালি থানাত লইয়াই যাচাই বাছাই করা হর। তার মধ্যে নগরীর বিভিন্ন থানার বোধ মামলার এজাহারভুক্ত আসামিও আছে বলে জানা যায়। এই ব্যাপারে জানতে চাইলে সিএমপির উপপুলিশ কমিশনার দক্ষিণ এসএম মোস্তাইন হোসেন C+ TV-তে জানায়, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানি যে মডেল সৈকতের কনফারেন্স রুমে একটা গোপন বৈঠক চলছে এবং সেখানে আমাদের মেট্রো সহ জেলার বিভিন্ন থানার আসামি আছে, আমাদের বিভিন্ন মামলার সাথে অন্য লোক আছে যারা একটা গোপন বৈঠক করছে। এই ধরনের মেসেজ নিয়ে আমরা সেখানে যাই, সেখানে গিয়ে আমরা সত্যতা পাই, প্রাথমিক সত্যতা, এবং আমরা প্রায় 200-এর বেশি লোক তাদেরকে আমরা থানায় নিয়ে আসছি। আমরা প্রত্যেকের নাম ঠিকানা নিয়ে তাদের হোয়ার অ্যাবাউটস, তাদের নাম ঠিকানা, তাদের পিসিপিআর সব যাচাই করে আমরা দেখছি যে তারা কী ধরনের এবং কী উদ্দেশ্যে তারা এখানে আসছিল, এবং কোনো থানায় যদি তাদের বিরুদ্ধে মামলা থাকে সেই মামলায় তারা গ্রেপ্তার হবে। এবং এখানে মেট্রো এলাকার মধ্যে আপনারা জানেন যে একটা বড় অনুষ্ঠান করতে গেলে সেখানে অনুমতি লাগে, তো এ ধরনের কোনো অনুমতি তারা নেয়নি বা চায়ও নাই। তা সব মিলিয়ে তাদের সার্বিক কার্যক্রম এখানে খুবই সন্দেহজনক। তো কী কারণে, কী উদ্দেশ্যে, কেন জড়ো হলো সেই বিষয় সহ এখানে বিভিন্ন থানা এলাকার যে মামলার আসামি আছে সবগুলো আমরা সেইভাবে আইনানুগ ব্যবস্থা নেব। এখানে বেশিরভাগই পরিচয় যারা পাওয়া যাচ্ছে তারা জামাত শিবিরের সদস্য। তবে এই অভিযানত ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আজম ওবায়দুল্লাহ সহ জামাত শিবিরের বোধ নেতাকর্মীরা আটক করা হয় বলে জানা যায়। যাচাই বাছাই শেষে যারার নামে মামলা আছে তারারে গ্রেপ্তার দেখায় নিরপরাধ কেউ তাহলে তারারে ছাড়ি দেওয়া হবে বলে জানাইয়ে CMP। ডেস্ক নিউজ, C+ TV। হ্যালো দর্শক, ভিডিও ইভেন ইসে সাবস্ক্রাইব লাহা উগা লাল বাটন আছে, ইভেন ক্লিক করুন আর সাবস্ক্রাইব করুন আর ইউটিউব চ্যানেল আর সাগাই হতা হই।